সাকিবকে ভালোবেসে নিজের ধর্ম ত্যাগ করে সাকিবের ধর্মই গ্রহণ করেছে অপু বিশ্বাস। সাকিবের বাড়িতে জি চাকরের মতো কাজ করেছে। সাকিব বিয়ের ব্যাপারটিকে লুকিয়ে রাখতে বলেছে বলেই সে বিয়েটাকে লুকিয়ে রেখেছে। একবার নয়, দুইবার নয়, তিনবার গর্ভপাত করার নির্দেশ দিয়েছে বলে গর্ভপাত করেছে। তবে চতুর্থবার গর্ভপাতের আদেশ সে মানতে পারেনি। বাচ্চা হওয়ার খবরটাও লুকিয়ে রাখতে বলার কারণে দীর্ঘকাল তা লুকিয়েও রেখেছে। অপুর বাচ্চা হওয়ার সময়ও সাকিব হাসপাতালে যায়নি। তারপরও সাকিবের জন্য অপুর ভালোবাসা একটুও কমেনি। মান মর্যাদা সবকিছু খুয়েও তিনি চেয়েছিলেন সাকিবের স্ত্রী হয়ে থাকতে। অপুর অপমান অত্যাচার সইতে আপত্তি নেই। অপু বারবার নিজেকে ছোট করেছে সাকিবের ভালোবাসা পেতে। এমনকি সিনেমা জগৎ ছেড়ে মন প্রাণ ঢেলে সাকিবের ধর্ম ইসলামকে শুধু বরণ করাই নয়, এটাকে চর্চা করারও প্রতিজ্ঞা করেন। নামাজ রোজা বাদ দেননি, হজ করবেন বলে মন স্থির করেছিলেন। তারপরও সাকিবের মন পাননি। এত কিছুর পরও অপুকে ডিভোর্স দেন সাকিব। অপুকে ডিভোর্স দেওয়ার মূল কারণ হলো সাধারণ বাঙালি ছেলেদের মতো সাকিবের আবেগও এই রকম। আমি 10টা মেয়ের সঙ্গে ঘুরি বা যাই করি, আমার বউ যেন কারোর সাথে মিষ্টি হাসি দিয়েও কথা না বলে। আর সিনেমার অভিনয় তো দূরের কথা। ভিউয়ার্স মনে করে দেখুন, সাকিবের সঙ্গে অপুর দ্বন্দ্ব শুরু হয়েছিল যখন সাকিবের অনুমতি ছাড়া অপু টেলিভিশনে এসে তাদের বিয়ে ও সন্তানের কথা সবকিছুই ফাঁস করে দিয়েছিল। অপু দীর্ঘ 8 বছর এত কিছু গোপন করে থাকলেও কেন হঠাৎ তা ফাঁস করতে গিয়েছিল? সেই সময় কি অপুর সাথে সাকিবের সম্পর্ক খারাপ যাচ্ছিল? না, আসলে এমনটা নয়। অপু আসলে চাচ্ছিল অভিনয়ে ফিরে আসতে, কিন্তু সাকিব চাচ্ছিলেন না অপু অভিনয়ে ফিরে আসুক। সেই সময় সাকিব অপুকে কিছু উল্টাপাল্টা কথা বললেও ছেলে ও স্ত্রীকে স্বীকার করে নেয়। কিন্তু সাকিবের জেদ শেষ হয়ে যায় না। অনেকদিন ধরেও অপু অভিনয় করব করব বললেও যখন সত্যি সত্যি অপু কাঙ্গাল সহ বেশ কয়েকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়, তখনই সাকিবের মাথা গরম হয়ে যায়। এই সময়ে অপু বাথরুমে পড়ে গিয়ে পেটে আঘাতপ্রাপ্ত হয়ে ছেলে আবরারকে কাজের লোকের কাছে রেখে উন্নত চিকিৎসার জন্য ইন্ডিয়া যায়। সাকিবও সুযোগ পেয়ে যায়। ছেলেকে অবহেলার অজুহাতে অপু বিশ্বাসকে ডিভোর্স দেওয়ার হুমকি দিয়ে বসে। এইবার অপু বিশ্বাসও ভয় পেয়ে যায়। সাকিব যে এমন কঠিন সিদ্ধান্ত নিতে পারে তা তার ধারণাতেও ছিল না। এমতো অবস্থায় অপু বিশ্বাস ঘোষণা দেয়, সাকিব অপছন্দ করে এমন কোনো কাজ আর কখনোই করতে চায় না। আমি সন্তান আর সংসারকেই আঁকড়ে ধরে বেঁচে থাকতে চাই, সংসার ভেঙে যাক এটা আমি কখনোই চাই না। অপু সংসারের জন্য সবকিছু ছেড়ে দেওয়ার ঘোষণা দেওয়ার পরেও অপুকে ডিভোর্স দেন সাকিব। ডিভোর্সের মূল কারণ হিসেবে তিনি অভিযোগ করেন, অপু তাদের একমাত্র সন্তানকে কাজের লোকের কাছে রেখে কথিত বয়ফ্রেন্ডকে নিয়ে ভারতে বেড়াতে গিয়েছিলেন। দ্বিতীয় অভিযোগ ছিল, অপু তার আদেশ নিষেধ অক্ষরে অক্ষরে পালন করেননি। তবে এইসবের মধ্য দিয়ে সাকিব অপু যে সবচেয়ে বড় অন্যায়টি করেছেন আর তা হচ্ছে আবরারকে একটি সুন্দর পারিবারিক পরিবেশ থেকে বঞ্চিত করছে। আবরার মতো এত সুন্দর ছেলে বাংলার মিডিয়া জগতে তেমন আর দেখা যায়নি। একটা বিষয় হয়তো আপনিও লক্ষ্য করেছেন, আবরারকে কখনোই হাসতে দেখা যায় না। ছোট বাচ্চারা যে অল্পতেই হেসে ওঠে তা আবরার মধ্যে তেমন দেখা যায় না। মিডিয়াতে তার শত শত ছবি, কিন্তু তার হাসির তেমন কোনো ছবি নেই। তার মায়া ভরা চোখে শুধু কেবলই নীরবতা। ভিউয়ার্স আপনিও কি চান ছেলের জন্য হলেও সাকিব অপু এক হয়ে যাক? কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। ধন্যবাদ।